আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চ্যানেল খুলনা নিয়মিত আয়োজন ইবাদতের বসন্ত মাহে রমজানের আজ 12তম দিন অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ। দর্শক যে যেখান থেকে শুনছেন, চ্যানেল খুলনার পক্ষ থেকে সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এখন কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমান মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলহামদুলিল্লাহ। কালামে পাকের তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত ছিল আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায় বিচারক বাদশাহর দোয়া। তিন, মাজলুম ব্যক্তির দোয়া।
ফজিলতপূর্ণ এই পবিত্র মাহে রমজান মাসে আসুন রোজা অবস্থায় আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ক্ষমার মাস আই এই রমজান মাস, আসুন সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাই। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।